চৌধুরী, আপনি জানতে চাইছেন সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে, একথা সত্যতা জানতে চাই। এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়েছেন, এই হাদিসটি পাওয়া যায়। এবং এ হাদিসের উপর ভিত্তি করে এবং আরও কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই, ফোকাহা ইকরামের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন, যদিও এ হাদিস সনদের দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিনে কেরামের গবেষণা অনুপাতে। সেই জায়গা থেকে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন যে না, এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই। প্রেমটি জাহিদ হাসান হোসাইন আপনি জানতে চেয়েছেন, আমি এবং আমার তিন বন্ধু বিগত 20 বছর যাবৎ কাতার ডিউটি ফ্রিতে মদ তামাক সিগারেট বিক্রির সেকশনে সেলসম্যানের চাকরি করি, আমার একদিনের আয়কৃত টাকা হালাল হবে কিনা? ভাই জাহিদ হোসেন, আপনি নিশ্চয়ই এই শুধুমাত্র এই তিনটি আইটেমই বিক্রি করেননি, আরও বিভিন্ন আইটেমের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। যদি এমন হয় যে এই তিনটার সাথে আরও বিভিন্ন আইটেম কেনাবেচা করতেন, তাহলে সেক্ষেত্রে আপনার হালাল যে মালগুলো পণ্যগুলো আপনি বিক্রি করেছেন বা হালাল যে সার্ভিস আপনি দিয়েছেন, সেই সার্ভিসের যে ফি নিয়েছেন সেটা অবশ্যই আপনার জন্য জায়েজ রয়েছে। আর যদি এর বাইরে হালাল যে আইটেম আছে এর বাইরে আপনি কোনো হারাম উপার্জন থাকে, দুই তিনটে আইটেম আপনি সেল করেছেন, তাহলে যে পরিমাণ হারাম পণ্য বিক্রিতে আপনি এফোর্ট দিয়ে বিনিময় নিয়েছেন সেটা আপনার জন্য হারাম হবে, সবগুলো ধরেই হারাম হয়ে যাবে না। আর যদি আপনি শুধু এই তিনটে আইটেমই সেলস করেছেন, অন্য কোনো আইটেম সেল করেননি, আপনার সেলিং আইটেম শুধুমাত্র এটি এবং এই তিনটা নিয়ে আপনি পড়েছিলেন, তাহলে তো আপনার পুরো ইনকামই হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন।